हेलो एवरीवन, वेलकम टू आचार्य सर मैथ्स पॉइंट यूट्यूब चैनल। देखो आज के আমি যেটা আলোচনা করব, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার এক্সাইজ যে কনস্টেবল যে মেইন এক্সামটা হয়ে গেল তার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে বা সেফ স্কোর কত, তো আমি সেজন্য একটা পুলও ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমার একটা ভুলও ছিল, আমি সবকিছু এর ডিটেইলসে এখানে ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের সেফ স্কোর কত যেতে পারে, মানে এক্সপেক্টেড কাট অফ বলতে এখানে আমি সেফ স্কোরটাই বলবো, মানে কত পেলে তোমরা সেফ থাকবে এবং বিভিন্ন ক্যাটাগরি থেকে তোমরা কত পেয়ে থাকলে সেফ স্কোর, আমি সেটা কিন্তু আজকে আলোচনা করব। এবং শেষে আমি আলোচনা করে দেবো সমস্ত কিছু, এক্সাইজ কনস্টেবলের মেন্স এক্সাম রেজাল্ট সমস্ত কিছু আমি আলোচনা করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে আমার দেওয়া এরকম ভিডিও আপডেট যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করছি। দেখো আমি প্রথমে যেখানে এসেছি সেটা হচ্ছে, দেখো আমি একটা পুল ক্রিয়েট করেছিলাম, তোমরা আমাকে কমেন্ট করেছিলে যে স্যার WPP সরি এক্সাইজ কনস্টেবলের যে এই মেন্স এক্সাম হলো তার এক্সপেক্টেড কাট অফ বা সেফ স্কোর কত যেতে পারে সেই বিষয়ে একটু বলুন। তো আমি একটা তোমাদেরকে পুল ক্রিয়েট করেছিলাম, এই দেখো তোমাদেরকে একটা আমি পুল ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে যেখানে আমার একটু ভুল ছিল সেটা হচ্ছে আমি তোমাদেরকে যে পুলটা ক্রিয়েট করেছিলাম সেখানে বলেছিলাম যে এক্সাইজ কনস্টেবলের মেন্সের পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি মেলাবার পর কার কত নাম্বার আসছে। দেখো অনেকেই কমেন্ট করেছে স্যার এখনো তো অফিসিয়াল অ্যান্সার কি আসেনি, সত্যি অফিসিয়াল অ্যান্সার কি এখনো আসেনি, এটা আমি ভুল এখানে আমি ভুল লিখেছিলাম, আমাকে তার জন্য ক্ষমা করে দিও। তো আমি অ্যাকচুয়ালি লিখতে গেছিলাম যে তোমরা যে অ্যান্সারটা মিলিয়েছো নিজে নিজে, মানে ইউটিউবে তো অনেক উত্তর বলে দেয়, তো সেটা মেলাবার পর তোমাদের কত এসছে সেই অনুপাতে কিন্তু আমি বলতে চেয়েছিলাম। এখানে আমার লেখাটা একটু ভুল হয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়াল অ্যান্সার কি আসেনি। আমি পুলটা ক্রিয়েট করে দেওয়ার পরে আমার বুঝতে পেরেছি কোথায় আমার ভুলটা হয়েছে, আর তখন চেঞ্জ করা যায়নি কারণ ফুল এডিট করা যায় না, ঠিক আছে? তো সে যে যাই হোক তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। তো দেখো আমি এখানে কি আলোচনা করবো দেখো। এবং দ্বিতীয় নম্বর কথা, তোমরা এখানে কমেন্ট করেছো স্যার এখানে যে আপনি যে পুলটা দিয়েছেন এই পুলটা দেওয়াটা ঠিক হয়নি, মানে আমি যে ভ্যালুগুলো দিয়েছি 65 55 থেকে 64, তোমরা বলেছো এখানে যে স্যার এইভাবে দিলে ভালো হতো 70+ 60 থেকে 69 50 থেকে 59 40 থেকে 49 30 থেকে 39 এবং বিলো 30। তোমরা ঠিকই বলেছো, আমি এই রকমটা কেন দিয়েছি এবং এই আর তোমরা যেটা বলেছো সেটা আমি কখন দেব আমি সব আলোচনা করছি। দেখো আমি যে এইটা দিয়েছি এর কারণ হলো আমি তোমাদেরকে আজকে কাট অফ বলবার জন্য নয়, আমি তোমাদেরকে সেফ স্কোর বলবো, ঠিক আছে? এবং সেজন্য তোমাদেরকে আমি এরকম পুলটা দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের যখন অফিসিয়াল অ্যান্সার কি বেরিয়ে যাবে তখন কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি বেরোবার সঙ্গে সঙ্গে কিন্তু কাটবার তোমাদের রেজাল্ট আসবে না, অফিসিয়াল অ্যান্সার কি বেরোবার মোটামুটি 8-10 দিন পরে, মিনিমাম 8-10 দিন পরে তোমাদের রেজাল্ট আসবে। তো তখন আমি কিন্তু এই পুলটা দেবো, এই 70+ 60 থেকে 69 এই পুলটা আমি কিন্তু তখন দেব, তখন তোমরা আবার ভোট করে দিও, সেই অনুপাতে আমি তোমাদেরকে এক্সপেক্টেড কাট অফ বলে দেবো, ঠিক আছে? যখন তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি চলে আসবে, বুঝতে পারা গেছে? তো চলো আমি এখন এই পুলটা কেন করলাম তো সেইটা একটু ডিটেলসে আলোচনা করি। দেখো আমার এই পুলটা দেওয়ার একটাই কারণ ছিল যে তোমাদেরকে দেখানোর জন্য যে ম্যাক্সিমাম নাম্বারটা ছেলেরা কোন জায়গাটা স্কোর করছে। দেখো ম্যাক্সিমাম যে নাম্বারটা সবাই স্কোর করেছে 40 থেকে 54, এই নাম্বারটা সবাই স্কোর করেছে, ইউআর বলো, জেনারেল বলো, এসসি এসটি ওবিসি ওবিসি বি বলো, সবাই কিন্তু এই জায়গাটা বেশি কিন্তু স্কোর করেছে, ঠিক আছে? মানে আমি এটাই বলতে চাইছি যে তোমাদের যে নাম্বারের রেঞ্জ মানে সেফ স্কোর এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। দেখো এখানে কিন্তু 12% ছেলে 65-এর আপে পেয়েছে, তার মানে এটা নয় তোমাদের কাট অফ 65-এর বেশি চলে যাবে, সব জায়গাতে এক্সট্রা মেরিটোরিয়াস স্টুডেন্ট থাকে, তো তার মানে এটা নয় ওদের জন্য কাট অফটাও এক্সট্রা যাবে, ম্যাক্সিমাম ছেলে যেটা স্কোর করছে সেই অনুযায়ী কাট অফ থাকে। দেখো ইউআরদের যারা জেনারেল তারা কিন্তু বলেছে 40 থেকে 54, এই নাম্বারটা 57% পাই স্কোর করেছে, ঠিক আছে? এবং দ্বিতীয় নম্বরে দেখো ওবিসি বি যারা, ওবিসি বিয়েরও কিন্তু পাই এই যে 40 থেকে 54, এই নাম্বারটা স্কোর করেছে প্রায় 60% মতো, অ্যাপ্রক্সিমেট 60%-এর মতো ছেলে এই নাম্বারটা স্কোর করেছে 40 থেকে 54, ক্লিয়ার? আমি নেক্সট চলে যাচ্ছি ওবিসি এর ক্ষেত্রে, তো এখানেও দেখো প্রায় 58%-এর মতো ছেলে 40 থেকে 54-এর মতো স্কোর করেছে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম মানে প্রায় 50%-এর বেশি 60%-এর কাছাকাছি ছেলে 40 থেকে 54-এর মধ্যে স্কোর করেছে। নেক্সট আসছি দেখো এসসি ক্যান্ডিডেট, তোমরা তো ভেবে থাকবে এসসি ক্যান্ডিডেটের কিন্তু খুব কাট অফ কমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা যাবে না, ভালো করে দেখতে পাচ্ছ এখন পড়াশোনাতে সবাই উন্নত হয়েছে, কেউ পিছিয়ে নেই। দেখো এসসি ক্যান্ডিডেটের 63% 63% এসসি ক্যান্ডিডেট 40 থেকে 54 মানে 40 থেকে 54-এর মধ্যে স্কোর করেছে, মানে বুঝতে পারছো এসসি দ্বারা কিন্তু কাট অফ এবারে কিন্তু খুব একটা কম যাবে তেমনটা কিন্তু নয়।
এবং নেক্সট আসছে এসটি। দেখো এসটি ক্যান্ডিডেটদের মধ্যেও কিন্তু 55% কিন্তু তোমাদের, 55% কিন্তু 40 থেকে 54-এর মধ্যে স্কোর করেছে, 40 থেকে 54-এর মধ্যে স্কোর করেছে, ঠিক আছে? তো আমার এই পুলটা দেওয়ার একটাই কারণ, আমি তোমাদেরকে সেফ স্কোর বোঝাতে চাইছি। আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফ আইকে বলবো না, আমি তোমাদেরকে সেফ স্কোর বলতে চাইছি যে কত পেলে তোমরা সেফ থাকবে। এরা অনেকেই কমেন্ট করেছিলে, তো দেখো আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আমি যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু তোমাদের যে এক্সামের প্যাটার্ন কিরকম বা প্রিভিয়াস কাট অফ কিরকম ছিল সে অনুযায়ী করেছি। তবে তোমাদের পুল দেখে মনে হচ্ছে ভাই তোমাদের কাট অফ কিন্তু খুব বেশি যাবে, কারণ যে পরিমাণ তোমরা ভোট দিয়েছো বা যেরকম নাম্বার পেয়েছো তোমরা বলছো, সে অনুযায়ী মনে হচ্ছে কাট অফ কিন্তু হাই যাবে। দেখো তোমরা যদি জেনারেল ক্যাটাগরির মধ্যে বিলং করে থাকো এবং তুমি যদি 52+ স্কোর করে থাকো, তুমি কিন্তু সেফ। আমি কিন্তু বলছি না যে 52 কাট অফ যাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। কাট অফ এর থেকে বেশি হয়ে যেতে পারে, এর থেকে কমা যেতে পারে, সেটা পরের কথা, কাট অফ কেউ বলতে পারে না, প্রেডিক্ট আমরা শুধুমাত্র প্রেডিক্ট করতে পারি। তুমি যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে থাকো এবং তুমি যদি 52+ পেয়ে থাকো, তুমি সেফ, মানে তুমি কিন্তু সেফ আছো, ঠিক আছে? তুমি সেফ আছো। তুমি যদি ওবিসি বি ক্যাটাগরি থেকে বিলং করো এবং তুমি যদি 50+ পেয়ে থাকো, তুমি কিন্তু সেফ, সেফে আছো, সেফ জোনে আছো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি যদি ওবিসি এ ক্যাটাগরি থেকে বিলং করে থাকো এবং যদি তুমি যদি 48+ নাম্বার পেয়ে থাকো, তুমি কিন্তু সেফ স্কোরে আছো। এবং তুমি যদি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো এবং তুমি যদি 45-এর আপে নাম্বার পেয়ে থাকো, তুমি সেফ, তুমি সেফ জোনে আছো, ঠিক আছে? এবং তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো এবং তুমি যদি 42+ নাম্বার পেয়ে থাকো, তুমি কিন্তু সেফ, তুমি কিন্তু সেফ আছো। কাট অফ পরের ব্যাপার, কাট অফ পরের ব্যাপার আছে। দেখো আমি এটা কেন বললাম, দেখো তোমরা হয়তো এখন ক্যালকুলেট করে দেখলে ইউটিউবে যে মানে কোশ্চেনের রাইট টিক দিয়েছে, ইউটিউবে যে উত্তরগুলো বলেছে সেগুলো দেখে তোমরা বুঝতে পারলে তোমার 60 আসছে। কিন্তু এমনটা হতে পারে যখন অ্যান্সার কি এলো তখন হয়তো দেখলে তুমি অনেক ভুল করেছো, বা দেখলে হয়তো ওদের অ্যান্সার কিটা আলাদা এলো, মানে অ্যান্সার উত্তরটা অন্য দেওয়া হলো, তো সেখানে তো তুমি দেখতে পেলে তোমার স্কোর 45-এর মতো আসছে। মানে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ হয়তো অ্যান্সার কি আসার পর তোমাদের নাম্বারটা অনেক চেঞ্জ হবে, ভ্যারি হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফ এখন বললাম না, তোমাদের আগে অ্যান্সার কি আসুক, অ্যান্সার কি আসার পর দেখো তোমরা তোমাদের অ্যান্সার কিটা মিলিয়ে দেখো তোমরা কত নাম্বার পাচ্ছ, একদম এক্সাক্ট কত নাম্বার পাচ্ছ তোমরা দেখো, ঠিক আছে? তারপর আমি কিন্তু এই যে টাইপ যে 70+ 60, 60 থেকে 69, 50 থেকে 50, 50 থেকে 59, এই 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 যে ক্যাটাগরির আমি কিন্তু পুল দিয়ে দেবো, ঠিক আছে? তো তখন তোমরা কিন্তু আবার ভোট করবে এবং মোটামুটি 8-10 দিন মিনিমাম সময় পাবো অ্যান্সার কি আসার পর রেজাল্ট আসতে। তো তার মধ্যে আমি একটা এক্সপেক্টেড কাট অফ বলে দেবো যে তোমাদের ভোট অনুযায়ী যে কত কাট অফ যেতে পারে, এক্সাইজ এক্সাইজ কনস্টেবলের যে মেন্সের কাট অফ কত যেতে পারে, আমি কিন্তু তখন কিন্তু পুরো একটা এক্সপেক্টেড কাট অফের ডিটেলস ভিডিও কিন্তু বানিয়ে দেবো, ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের মেন ভিডিও, যেখানে আমি তোমাদেরকে একটা সেফ স্কোর বলে দিলাম, আর এক্সপেক্টেড কাট অফটা কিন্তু তোমাদের অ্যান্সার কি আসার পর আমি পুল দিয়ে দেবো এবং তোমাদের পুল অনুযায়ী কিন্তু আমি সেখানে এক্সপেক্টেড কাট অফ কিন্তু বলে দেবো, ক্লিয়ার? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো, তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে, মানে আমি কী জন্য পুল দিয়েছিলাম, কোন জায়গাটা ভুল করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আমি কী জন্য পুল দিয়েছিলাম সেটা বলে দিয়েছি, এবং নেক্সট টাইম যে কীভাবে পুল দেবো বা কখন দেবো অ্যান্সার কি আসার পর আমি কিন্তু সব কিছু বলে দিলাম, ক্লিয়ার? বুঝতে পারা গেছে? এরপর দেখো তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে স্যার রেজাল্ট কবে আসবে বা আমাদের ইন্টারভিউ কবে হবে, এবং অনেকের প্রশ্ন আছে স্যার ইন্টারভিউতে কীভাবে উত্তর বললে আমরা ভালো নাম্বার পাবো। তো আমি সেই সব ব্যাপারে কিন্তু নেক্সট টাইম কিন্তু আরও ভিডিও নিয়ে আসবো, বোঝা গেছে? তো তোমরা নোটিফিকেশনটা অন করে রাখো যাতে আমি এরকম ভিডিও দিলে যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, যখন ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ কনস্টেবলের যখন কোনো নতুন আপডেট আসবে আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিও নিয়ে চলে আসবো।